হাই এভরিওয়ান, আই এম তপতি। যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্যই আজকের এই ক্লাস। তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস নাইন। তো তোমাদের প্রথমে এই প্যাসেজটা পড়তে হবে, পড়ে তারপরে তোমাদের এই প্রশ্ন অ্যান্সারগুলো করতে হবে অ্যাক্টিভিটি ওয়ানের। তো দেখো, আর এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা হচ্ছে পার্ট ফাইভ, ঠিক আছে? তো প্রথমে আমরা আগে পড়ি নিই, ঠিক আছে? দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2022 ইন হ্যাংজাও উইল সি দ্য রিটার্ন অফ দ্য গেম অফ চেস। 2022 সালে, এশিয়ান গেমস অফ 2022 সালে যেটা আর কি হ্যাংজাওতে হবে, উইল সি, দেখতে পাবো দ্য রিটার্ন, ফিরে আসবে আবার কোনটা বলো তো, অফ দ্য গেম অফ চেস, অর্থাৎ দাবা খেলাটি আবার 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 দেখতে পাবো আমরা। আফটার দ্য অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ান ডিসাইডেড করেছে টু রেন স্টেট, অর্থাৎ আবার পুনর সংযোজন করতে চেয়েছে দ্য স্পোর্টস, এই খেলাটিকে ইন ইটস গেমস প্রোগ্রাম, গেমস প্রোগ্রামের মধ্যে। চেস ওয়াজ এ পার্ট অফ এশিয়ান গেমস, তো দাবা খেলাটি এশিয়ান গেমসের একটা অংশ ছিল 2006 ইন দোহাতে অ্যান্ড 2010 ইন গ্যাংজাওতে। ইন্ডিয়া ওন টু গোল্ড মেডালস অ্যাট দোহা, অর্থাৎ ভারত দুটো সোনার মেডেল জিতেছিল অ্যাট দোহাতে, উইথ কোনেরো হাম্পি উইনিং, জিতেছিল দ্য গোল্ড মেডেল ইন ওমেন্স র্যাপিড ইন্ডিভিজুয়াল ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ মহিলাদের জন্য যে আলাদা যে প্রতিযোগিতা ছিল সেখানে, অ্যাজ ওয়েল অ্যাজ এছাড়া দ্য মিক্সড টিম, অর্থাৎ পুরুষ আর মহিলাদের যে দল সেখানে জিতেছিল দ্য স্ট্যান্ডার্ড ইভেন্ট গোল্ড। ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন, অর্থাৎ পুরুষেরা, ভারতীয় পুরুষেরা ওন জিতেছিল, ব্রোঞ্জ জিতেছিল ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্টে হোয়াই, যখন ডি হরিকা টুক দ্য ব্রোঞ্জ ইন দ্য ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্ট, যেখানে ডি হরিকা তিনি ব্রোঞ্জ জিতেছিলেন মহিলাদের জন্য যে আলাদা প্রতিযোগিতা হয়েছিল ওমেন্স ইন্ডিভিজুয়াল ইভেন্টে। তবে দেখো নেক্সট, দেখো কি বলছে, না বিশ্বনাথন আনন্দ ফাইভ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ান্স ফার্স্ট গ্র্যান্ড মাস্টার, যিনি এক্সপ্রেস মানে প্রকাশ করেছেন হিজ হ্যাপিনেস, তার খুশিটা কি বিষয় না, ওভার দ্য ইনক্লুশন অফ চেস ইন 2022 এশিয়ান গেমসে, অর্থাৎ 2022 সালে আবার এশিয়ান গেমসে যে দাবা খেলাটিকে যে সংযোজন করার জন্য তিনি খুব আর কি খুব খুশি, সেটা তিনি প্রকাশ করেছেন। দ্য অল ইন্ডিয়া চেস ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট, যার নাম হচ্ছে ডি ভি সুন্দর, সে বলেছেন আর কি তিনি, ইট ওয়াজ ভেরি গুড নিউজ, এটা খুব ভালো খবর ফর দ্য গেম, মানে খেলার জন্য, অ্যান্ড দ্য প্লেয়ার্স মানে খেলোয়াড়দের জন্য, টু খেলোয়াড়দের জন্য, অ্যান্ড গেম দিয়েছে আর কি ইন্ডিয়াকে চান্স টু উইন, জিততে মেডেলস। তো হি অলসো এক্সপেক্টেড, সে এটাও আশা করেছেন যে যে টিম ইভেন্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইভেন্টস টু ই পার্ট অফ দ্য গেমস, এই গেমসের এক মানে পার্ট হবে আর কি, টিম ইভেন্ট তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল ইভেন্টসও টু ই পার্ট অফ দ্য গেমস। তো মোটামুটি আমরা পড়ে নিয়েছি যে বাংলাটা অ্যাকচুয়ালি কী। তো তারপরে দেখো অ্যাক্টিভিটি ওয়ান যে প্রশ্নগুলো, দেখো আমি তোমাদের জন্য এটা করেছি আলাদা করে, দেখো বলছি, প্রথমে দেখো আমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে আমাদের একটা করতে হবে। দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো প্রথমে দেখো, দ্য এশিয়ান গেমস অফ 2022 উইল বি হেল্ড ইন, কি হবে উত্তরটা, আমরা পড়লাম হ্যাংজাও, ওকে? তারপরে নেক্সট দেখো, ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন 2010 দ্য ইন্ডিয়ান মেন ওন কি জিতেছিল, ব্রোঞ্জ, ওকে, ব্রোঞ্জ হবে। তারপরে দেখো, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ, তার নামটা কি, ডি ভি সুন্দর, ওকে? তো উত্তর প্রথমেটা হলো হ্যাংজাও, তারপরটা ব্রোঞ্জ, তারপরে ডি ভি সুন্দর। তারপরে দেখো গ্রামার আছে, দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, দেখো তোমাদের গ্রামার কোড অ্যাক্টিভিটি টু, সেখানে দেখতে পাচ্ছ তো আই উইশ ইউ টু বি কোয়াইট চেঞ্জ ইন টু আ কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে দেখো ওপেনিং দ্য গেট, দু নম্বর দিয়েছে, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, চেঞ্জ ইন টু এ কম্পাউন্ড সেন্টেন্স। তারপরে তিন নম্বর দেখো, আই নো হু সেড ইট, চেঞ্জ ইন টু আ সিম্পল সেন্টেন্স। তো দেখো উত্তরগুলো কী হয়েছে, দেখো ফার্স্ট উত্তর হয়েছে আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট, তাই দুটো এখানে ক্লজ রয়েছে, আই উইশ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট ইউ উইল বি কোয়াইট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
ঠিক আছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স, আই উইশ দ্যাট ইউ উইল বি কোয়াইট। নেক্সট দেখো, ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন, তাই এটা আমাদের কম্পাউন্ডে করতে বলেছে, তাহলে উত্তর দেখো, দ্য ম্যান ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, ঠিক আছে। তারপরে দেখো, আই নো হু সেড ইট, তাহলে আমরা এটাকে সিম্পলি করবো, তাহলে আই নো দ্য স্পিকার, আই নো দ্য স্পিকার। দেখো এরপরে অ্যাক্টিভিটি থ্রি, রাইট এ প্যারাগ্রাফ উইথ 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, ইন্ট্রোডাকশন, ব্রিংস রেন, প্রিভেন্টস সয়েল ইরোশন, ডিক্রিজেস এয়ার পলিউশন, অ্যাডস টু বিউটি অফ নেচার, কনক্লুশন। দেখো আমি করিয়ে দিয়েছি তোমাদের জন্য, তোমরা প্লিজ লিখে নেবে। দেখো, ইট ইজ ওয়েল নোন দ্যাট এ ট্রি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ম্যান অন আর্থ, সো ট্রি প্ল্যান্টেশন ইজ গুড ফর দ্য এনভায়রনমেন্ট, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ, দে প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড ব্রিং রেন, দে সাপ্লাই আস অক্সিজেন অ্যান্ড অ্যাবজর্ব পয়জনাস কার্বন ডাইঅক্সাইড, দে গিভ আস ফ্রুট, ফ্লাওয়ার, হানি, উড। কুল সেট টিম্বার মেটেরিয়ালস ফর দ্যাট চিং স্কোভ টু বিল্ড নেস্ট এটসেট্রা, দে প্রোভাইড আস উড ফর ফুয়েল, মেনি ট্রিস প্রোভাইড আস মেডিসিনাল প্রোডাক্টস সচ অ্যাজ কুইনাইন অ্যান্ড ইউক্যালিপটাস, ইন ফ্যাক্ট মোস্ট অফ দ্য মেডিসিনস দ্যাট উই ইউজ আলটিমেটলি কাম টু আস থ্রু ট্রিস অ্যান্ড ভেজিটেশন, রোড সাইড ট্রিস আর প্ল্যান্টেড টু বিউটিফাই দ্য রোডস উইথ দেয়ার লিফি ব্যানার্স অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স, ট্রি অ্যাড বিউটি টু নেচার, সো উই শুড প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিস। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তো প্লিজ তোমরা লিখে নেবে এগুলো তোমাদের জন্য। তো যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড একটা লাইক দিও। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।